আসসালামু আলাইকুম ফিয়ার্স রয়্যাল ক্যাপিটাল উইকলি মার্কেট র‍্যাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে ডিএসই তে বেশিরভাগ সূচকে হ্রাস পেয়েছে, পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। আপনারা দেখতে পাচ্ছেন ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 26.1 পয়েন্ট অথবা 0.41 শতাংশ হ্রাস পেয়ে 6340 পয়েন্ট হয়েছে। ডিএস 30 36.9 পয়েন্ট অথবা 1.6 শতাংশ হ্রাস পেয়ে 2160 পয়েন্ট হয়েছে। ডিএসই সোরিয়া ইন্ডেক্স 9.2 পয়েন্ট অথবা 0.6 শতাংশ হ্রাস পেয়ে 1374 পয়েন্ট হয়েছে। ডিএসই এসএম ইন্ডেক্স 40.8 পয়েন্ট অথবা 3 শতাংশ বৃদ্ধি পেয়ে 1392 পয়েন্ট হয়েছে। বাজারের প্রাইসিং রেশিও কমেছে 0.28 শতাংশ, রিস্ক কমেছে 0.03 শতাংশ। সপ্তাহ শেষে ডিএসই গড় লেনদেন 31.23 শতাংশ হ্রাস পেয়ে 947 থেকে 651 কোটি হয়েছে। দামি পরিবর্তনের ভিত্তিতে ইস্যুর সংখ্যা বেড়েছে 73টি, কমেছে 98টি এবং অপরিবর্তিত রয়েছে 216টি। ভলিউমের পরিবর্তনের ক্ষেত্রে ইস্যুর সংখ্যা বেড়েছে 101টি, কমেছে 282টি এবং অপরিবর্তিত রয়েছে 15টি। ডিএসই তে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে সপ্তাহ শেষে বেড়েছে 4টি খাত, যার মধ্যে ইন্স্যুরেন্স ফুল এন্ড পাওয়ার অন্যতম ছিল। হ্রাস পেয়েছে 14টি খাত, যার মধ্যে ট্রাভেল সার্ভিস এবং আইটি অন্যতম ছিল। 162 কোটি টাকা লেনদেন করে সপ্তাহ শেষে জনপ্রিয় শেয়ার তালিকায় শীর্ষে রয়েছে ফুয়াং ফুড, 90 কোটি টাকা লেনদেন করে দ্বিতীয় শীর্ষে অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, 80 কোটি টাকা লেনদেন করে তৃতীয় শীর্ষে অবস্থানে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এদিকে মেঘনা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড, এশিয়ান ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এর দর সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট, আজিজ পাইপস, নাভানা ফার্মাসিউটিক্যাল এবং হেডেলবার্গ সিমেন্টের দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। ডিসি এসএমই বোর্ডে দরবৃদ্ধি তালিকায় ছিল ওয়ান্ডার টয়েস, বেঙ্গল বিস্কিট, ইস্যু ফ্লাওয়ার এবং হিমাদ্রি। অন্যদিকে দরাসের তালিকায় রয়েছে বিডি পেন্স এবং মোস্তফা মেটা। গেল সপ্তাহে রূপালী লাইফ ইন্স্যুরেন্স 11% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি সপ্তাহে সানলাইফ ইন্স্যুরেন্স, ইন্ডিয়ান ইন্স্যুরেন্স, লিংকড বিডি, বাটা শু, মিডল্যান্ড ব্যাংক, চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ব্যাংকার্ট এমএল, রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, স্টার্টার ইন্স্যুরেন্স সহ আরো কিছু কোম্পানির বোর্ড মিটিং ঘোষণা করা হয়েছে। এই ছিল আমাদের সপ্তাহের উইকলি মার্কেট র‍্যাপ। আমাদের পুরো রিপোর্টটি পেতে ভিজিট করুন rl.royalcapitalbd.com এই পেজে। আমাদের কার্যক্রম সম্পর্কে আপডেট পেতে ফলো করুন রয়্যাল ক্যাপিটালের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এবং পোর্টাল। আমাদের সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 16379 এই নম্বরে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।